হ্যালো ইউরিমন ওয়েলকাম টু ফার্মা ওয়ারিয়ার্স ইউটিউব চ্যানেল আমি অমিত কর্মকার তোমরা জানো আমার এর আগে একটি ক্লাস হয়েছে তোমাদের যেটা নিয়ে আমি নিয়েছিলাম জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজ এছাড়াও ম্যাথ ক্লাস আমি তোমাদের করাই আজ আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে ইংলিশ সাবজেক্টের ওপর বেস করে যে ক্লাসগুলো হবে তোমাদের দেওয়া হবে বলা হয়েছিল শিডিউলে সেই ক্লাসগুলোর মধ্যে আজকে ইংলিশ সাবজেক্টটা আমরা করবো তো ইংলিশ সাবজেক্ট শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা বলি দেখো প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু ইংলিশ সাবজেক্টের গুরুত্ব অপরিসীম ঠিক আছে রেলওয়েজে হয়তো তোমাদের ইংলিশ থাকে না বা কোনো কোনো পরীক্ষাতে হয়তো খুব কম পরিমাণে থাকে তবে বেশিরভাগ পরীক্ষাতে থাকে না কিন্তু এসএসসিতে কিন্তু ইংলিশ মাস্ট তুমি যখনই যে কোনো পরীক্ষায় বসবে তখন কিন্তু তোমার ইংলিশ সাবজেক্টটা খুব দরকার এসএসসিতে কিন্তু টোয়েন্টি ফাইভ মার্ক্সের ইংলিশ থাকবে তোমার টোয়েন্টি ফাইভ মার্ক্সের ওপরে ইংলিশ থাকবে সেইখানে তোমাকে যদি চাকরি পেতে হয় তোমাকে ইংলিশ মোটামুটি হলেও মোটামুটি থেকেও ভালো হয় তো তোমাকে শিখতে হবে তো আমি তোমাদের জন্য যে ইংলিশ ক্লাসটা নিয়ে এসেছি সেইখানে কি করবো আমরা প্রত্যেকটা ক্লাসে প্রতিটা ক্লাসের মাধ্যমে ইংলিশ সাবজেক্টটাকে ভেঙে ভেঙে প্রথম থেকে শেষ পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার করে প্রত্যেকটা বিষয়ের সে নাউন প্রনাউন ভার যে কোনো কিছু হোক পার্টস অফ স্পিচ থেকে শুরু করে ভয়েস সব সাবজেক্টের উপরে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে ভাগ করে কিন্তু আমরা পড়ব ঠিক আছে এছাড়াও কিন্তু আমরা মিক্সড কোশ্চেন থেকে যা যা দরকার এসে যা যা দরকার হয় অ্যাটলিস্ট তুমি এখানে আমার ইংলিশ ক্লাস যদি কমপ্লিট করো আশা করছি তুমি সিএইচএসএল এবং সিজিএল এর জন্য অনেকটাই প্রস্তুত হয়ে যেতে পারবে তো সেই ক্ষেত্রে ফার্মার যেগুলো তোমাদের এক্সামগুলো রয়েছে ক্ষেত্রে এই এক্সামগুলো কিন্তু ইংলিশ তোমার আটকাবে না তো বেশি দেরি করবো না কারণ আমাদের হাতে সময় খুব কম এবং পড়ার বিষয় অনেক রয়েছে যেমন ধরে নাও জি কের বোস তোমাদের জি ক্লাস তো আমি করাই তো জি কের অনেক রকম কোশ্চিন অনেক টপিক আছে এবং ইংলিশেরও আছে তো আমরা চেষ্টা করবো যত কম সময়ের মধ্যে যতটা পারবো বেশি করে কোশ্চিন অ্যান্সার এবং কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার যাতে তোমাদের পরবর্তী পড়তে সুবিধা হয় আচ্ছা আমি যখন তোমাদের পড়াবো তোমরা কিন্তু আমার সাথে সাথে নোটগুলো অবশ্যই নোট করতে থাকবে ঠিক আছে কারণ নিজের হাতে নোট আর পিডিএফ নোটের মধ্যে অনেক তফাৎ তোমরা জানো হয়তো তো আমি যখন পড়াবো যেগুলো যেগুলো লেখাবো যেগুলো করাবো সেগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে আর তাছাড়া এক্সট্রা পিডিএফ আমরা যেগুলো প্রোভাইড করব সেগুলো তো থাকতেই এবং এই দুটো করার সাথে সাথে আমরা যেগুলো সপ্তাহে পরীক্ষা নেবো বা যেগুলো মক টেস্ট হবে ক্লাস টেস্ট হবে উইকলি টেস্ট হবে মান্থলি টেস্ট হবে এগুলোতে কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করো তাহলে কী হবে তোমাদের অ্যাপ্রোচটা তোমরা জানতে পারবে তোমরা কোন জায়গাতে রয়েছে এবং কতটা তোমাদের ইম্প্রুভমেন্ট হচ্ছে ঠিক আছে তো ইংলিশ বিষয়টা আমরা প্রথম থেকে শুরু করবো আজকে একদম প্রথম ক্লাস যেহেতু তোমাদের ফার্স্ট ক্লাস আজকে তো ইংলিশ বিষয়ে প্রথম ক্লাস বেসিক আইডেন্টিফিকেশান অফ পার্টস অফ স্পিচই ধরো যেহেতু যেহেতু প্রথম দিন পার্টস অফ স্পিচ আমি অলরেডি তোমাদের বলে রেখেছি যা পার্টস অফ স্পিচ করাবো তো পার্টস অফ স্পিচ কি বা ইংরেজি তৈরিতে ইংলিশ একটা লাইন একটা সেন্টেন্স তৈরি করতে গেলে কি কি দরকার পড়ে সেগুলোর গুরুত্ব কতটা সেগুলো নিয়ে আমরা অল্প অল্প করে জানব তো প্রথম যেটা আমাদের দরকার চলে যায় আর সময় নষ্ট না করে সেটা হচ্ছে প্রথমটা দেখো আমাদের পার্টস অফ সেন্টেন্স সেন্টেন্স কী জিনিস দেখবেন একটা সেন্টেন্স আছে রাম ইজ গোয়িং হোম সীতা ইজ প্লেইং ফুটবল ঠিক আছে এখানে তুমি দেখো এখানে একটা সেন্টেন্স আছে এটা এটাকে সেন্টেন্স বলছে সেন্টেন্স কখন কোনো যখন কোনো সেন্টেন্স মানে তো বাংলায় কি বলে বাংলায় সেন্টেন্স মানে বাংলাতে বলা হয় বাক্য তাই তো মানে যেটা অর্থপূর্ণ হবে তুমি যে কথাটা বলছো সেটা যদি একটা মিনিং বোঝায় একটা অর্থ হয় তখন সেটা হবে সেন্টেন্স এবার সেন্টেন্স তো অনেক রকম যেমন অনেক কিছু দিয়ে তৈরি হয় তোমরা সবাই জানো ছোটোবেলা থেকে পড়ে এসছো সাবজেক্ট ভার বাবজেক্টে তো পড়ে এসছো তো এই যে সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে কি কি ভাগ আছে দেখো সেন্টেন্সকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায় দুটো নিয়ম আছে ঠিক আছে প্রথমটা বলি এটা যদি প্রথম হয় তো সেন্টেন্সকে প্রথম যেটা হয় প্রথমটা হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে প্রেডিকেট এটা একটা হয় সাবজেক্ট এবং প্রেডিকেট তার সাবজেক্টটা কি কোনো একটা বাক্যে যে থাকবে প্রধান কোনো একটা বাক্যে যে থাকবে প্রধান সে হবে সাবজেক্ট যে প্রধান থাকবে যাকে নিয়ে বলা হবে বা কোনো নাম যেমন এখানে রাম রাম ইজ গোয়িং হোম রাম বাড়ি যাচ্ছে তো এখানে প্রধানকে রাম তাহলে রাম হয়ে যাবে কি এখানকার সাবজেক্ট এবং যে কোনো বাক্যের যে কোনো বাক্যের সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে পোশনটা থাকে সেইটাকে বলা হয় প্রেডিকেট কি বলা হয় প্রেডিকেট সাবজেক্ট বাদে বাকি যে পোর্শনটা থাকে সেটাকে বলা হয় প্রেডিকেট সিমিলারলি সীতা ইজ প্লেইং ফুটবল এখানে তোমরা বুঝতে পারছো সাবজেক্ট কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে সীতা সাবজেক্ট হয়ে যাবে সীতা আর প্রেডিকেট হয়ে যাবে ইজ প্লেইং ফুটবল ঠিক আছে এইটা গেল তোমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট আশা করি এখানে বুঝতে কোনো অসুবিধা নেই কারণ খুবই সহজ একটা টপিক এইটা তোমরা ছোটোবেলা অলরেডি পড়ে এসছো আমি জাস্ট একবার রিভাইস দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় প্রথম থেকে এবার সাবজেক্ট আর প্রেডিকেট ছাড়াও সেন্টেন্সের আরও দুটো পার্ট আছে মানে সেন্টেন্সটাকে আরও এক ভাগে ভাগ করা যায় এই দেখো একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট এবং অবজেক্ট বেসিক্যালি সাবজেক্ট ধরা হয় এই সেম যেটা সাবজেক্ট থাকে সেটা তো সাবজেক্ট থাকবেই এর মাঝে আরেকটা জিনিস আমরা অ্যাড অন করতে পারবো সেইটা হবে তোমার ভার্ব কী হবে সেইটা হবে ভার্ব তুমি এখানে ভার্বটা করতে পারো সাবজেক্ট ভাব অবজেক্ট সেন্টেন্স কমপ্লিট যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট ভাব থাকবে ভাব তো থাকতেই হবে কাজ করা না বোঝালে কোনো সেন্টেন্স সেরকম কমপ্লিট হয় না মেজিক্যালি ভাবটা থাকেই মেন ভাব না থাকলে হেল্পিং ভাব থাকে ঠিক আছে এগুলো আমরা পরে পড়ব প্রথমটা দেখো সাবজেক্ট ভাব অবজেক্ট যেমন এখানে রাম ইজ গোয়িং হোম রাম কিন্তু সাবজেক্ট হোমটা তুমি এখানে অবজেক্ট হিসাবে ধরতে পারো সীতা ইজ প্লেইং ফুটবল ফুটবলটা অবজেক্ট সীতা সাবজেক্ট এই যে ইজ গোয়িং ইজ প্লেইং এখানে দুটো ভার্ব আছে একটা হচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি আইএনজি মানে এই যে আইএনজি আর ভি ওয়ান মানে হচ্ছে গো ভার্বের পা প্রেজেন্ট ফ্রম গো আর এই যে ইজ দেখছো এটা হচ্ছে হেল্পিং ভার্ব এটাকে বলা হয় হেল্পিং ভার আমরা নেক্সটে পড়বো কোনো অসুবিধা নেই আমরা নেক্সটে অল্প অল্প করে পড়বো বুঝতে পারবো ইজ এখানে হেল্পিং ভার্ভ তো এই যে এখানে ইজ আছে ইজটা হচ্ছে এখানে কি হেল্পিং ভার্ব আর প্লেইংটা এটা মেন ভার্বের আইএনজি ফর্ম আছে 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 ঠিক এছাড়া ফুটবলটা অবজেক্ট আর সব সাবজেক্ট সেটা তো একটু আগে বললাম তোমাদের তো এইখানে পার্টস অফ সেন্টেন্সের মধ্যে এইটুকুই আমাদের পড়ার আছে কি কি আরেকবার রিভিশন দিয়ে দিই প্রথমে সাবজেক্ট আর প্রেডিকেট নামটা হচ্ছে সাবজেক্ট বাকি পুরোটা প্রেডিকেট ঠিক আছে তারপরে আসছে কি সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ইউ ক্যান অন দেয়ার লাইক ভার্ব এটা ভার্ব ভার্ভ যেটা গ্রামার্টিক্যালের একটা পার্ট পার্টস অফ স্পিচের পার্ট ভার্ভ যেমন সাবজেক্টের মধ্যে আলাদা 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 সাবজেক্ট পড়ে ভারবেও আলাদা আলাদা ভাগ আছে নেক্সটে পড়ব সাবজেক্ট কি রাম ইজ গোয়িং হোম ইজ গোয়িংটা হচ্ছে ভার্ব এর মধ্যে দুই রকম ভার্ভ আছে নেক্সটে পড়ব হোম হচ্ছে অবজেক্ট সীতা ইজ প্লেইং ফুটবল সীতা সাবজেক্ট ইজ প্লেইং ভার্ব ফুটবল হচ্ছে অবজেক্ট এইটুকু ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের এখানে কোনো অসুবিধা নেই নেক্সট স্লাইডে চলে যাব আমরা দেখো এবার আমরা মেন যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ মানে একটা যে আমরা আমরা যে স্পিচটা বলি আমরা স্পিচটা আমরা যে কোনো কথা যে কোনো বাক্য আলোচনা করি সেগুলো কি কি পার্ট নিয়ে গঠিত সেই পার্টগুলো আমরা এখানে আলোচনা করব প্রথম পার্ট যেটা হচ্ছে নাউন কতগুলো ভাগ আছে নাউন প্রোনাউন ভার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজাকশন এই কয়টা হচ্ছে পার্টস অফ স্পিচ এই কয়েকটাকে নিয়েই পার্ট অফ স্পিচ ঠিক আছে টোটাল আট ভাগে ভাগ করা হয় আট রকম ভাগ আছে এইট ঠিক আছে তো আটটে ভাগ আছে যেমন দেখো নাউন এক প্রনাউন এক ভার্ভ এক অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রিপোজিশান কনজাংশন ইন্টারজেকশন নাউন কী তোমরা ছোটোবেলা পড়েছো নাউন কোনো কিছু নাম বোঝালে তাকে নাউন বলে এরকম নাউন প্রোনাউন ভার সবই পড়েছ মোটামুটি তো আমি বেশি এগুলো নিয়ে বোঝাবো না কারণ এগুলো তোমরা অলরেডি পড়ে এসছো এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই আমরা নেক্সট এগিয়ে যাবো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার জন্য ক্লিয়ার করার জন্য এগুলো কিন্তু দরকার তো ফার্স্ট অফ অল নাউন কী বলেছে দেখো নাউনে বলেছে এ ওয়ার্ড নাউনে বলেছে কী দেখো এ ওয়ার্ড দ্যাট রিপ্রেজেন্ট এ পারসেন প্লেস থিং ওর আইডিয়া তাই না এ ওয়ার্ড দ্যাট রিপ্রেজেন্ট এ পারসেন প্লেস থিং আইডিয়া একটা ওয়ার্ড যেটা রিপ্রেজেন্ট করে কি কি রিপ্রেজেন্ট করে কোনো একটা পার্সেনকে কোনো একটা পার্সেনকে কে কোনো একটা প্লেসকে কোনো একটা থিং কোনো জিনিসকে অর কোনো একটা আইডিয়াকে তো এটাকে বলা হয় নাওন এক্সাম্পল যদি তোমরা নিচে দেখো ডগ কুকুর কুকুরকে বোঝাচ্ছে সিটি হ্যাপিনেস না নাম বোঝাচ্ছে হ্যাপিনেস কিন্তু নাম না একটা ভাব একটা মনের একটা ভাব তো এগুলো কি বলছে নাউন ঠিক আছে তারপরে আসছে দেখো প্রনাউন প্রোনাউনে কি প্রোনাউনে বলেছে এ ওয়ার্ড ইউজ টু রিপ্লেস এ নাউন অর্থাৎ একটা নাউনকে কে রিপ্লেস করে যেটা ব্যবহার করে অর্থাৎ নাউনের পরিবর্তে কি বলা হয় নাউনের পরিবর্তে এখানে রিপ্লেস যেটা বলেছে এটার মানে হচ্ছে পরিবর্তে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় যেটা হবে তোমার প্রনাউন ঠিক আছে যেমন হি সি ইট দে এগুলো হচ্ছে ইসের মধ্যে পড়ছে প্রনাউনের মধ্যে পড়ছে যেমন ধরুন আমি বললাম রাম ইজ এ গুড বয় বললাম রাম ইজ এ গুড বয় এইখানে রামটাকে আমরা একবার রাম বললাম পরেরবার বললাম যে হি ডিড ইট তো এই হি মানে হচ্ছে কিন্তু আমি রিপ্রেজেন্ট করছি রামকে বাংলায় যেমন বলি রাম এটা ভালো ছেলে সে এই কাজটা করেছে তো সে যখন বলি সে এটা কাকে বলছে রামকে বলছে তো এই যে সে এটাই কিন্তু রাম তো কি হয় যখন নাউনের পরিবর্তে কিছু বসে তখন সেটা হয়ে যায় কি প্রোনাউন ওকে নেক্সটে চলে আমরা ভার্ভ কি বলেছে বলেছে দেখো এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস এন্ড অ্যাকশন অকারেন্স অফ বিং মানে এমন একটা শব্দ যেটা কোনো একটা কিছু কার্যকে বোঝায় কোনো একটা কিছু করাকে বোঝায় এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস এক্সপ্রেস করে কী এক্সপ্রেস করে অ্যান অ্যাকশন অকারেন্স অর্থাৎ কিছু ঘটিত কিছু একটা অ্যাকশন মানে কোনো একটা কাজ বা মানে কিছু একটা হলো একটা ঘটনা অকারেন্স ঘটিত আর স্টেট অফ বিং কোনো একটা অবস্থা ঠিক আছে এই যে ওয়ার্ডটা যেটা এক্সপ্রেস করে এই তিনটে জিনিস এটাকে বলা হয় ভার এক্সাম্পল যেমন রান এট স্লিপ এগুলো কি এগুলো কি কি করা বোঝায় এগুলো কোনো একটা কিছু এক্সপ্রেস করা বোঝায় যেমন উইস্যান্ড বোল্ট কি করে রান করে ইট আমরা কি করি আমরা ইট করি খাই যখন খাবার খাই উই ইট ফুড উই ইট সামথিং এরকম স্লিপ উই ক্যান স্লিপ ডেইলি মিনিমাম সিক্স আওয়ার্স আওয়ার এইট আওয়ার্স এরকম তো এগুলো কি করে এগুলো একটা আমাদের অকারেন্সকে অ্যাকশনকে স্টেট অফ বিংকে বোঝাচ্ছে যে আমরা এই জিনিসটা করছি এটা কমপ্লিট হচ্ছে আমাদের বা এই চলছে তো এগুলো কী হয় এগুলো হচ্ছে ভার্ভ বলে এদেরকে কী বলা হয় ভার্ভ ঠিক আছে তো আশা করি তোমার নাউন প্রনাউন ভার্ভ তো বুঝতে অসুবিধা হবে না কারণ অলরেডি এগুলো ছোটোবেলা অনেক পড়ে পড়া পড়েছ নেক্সটে আমরা চলে যাবো অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ কি দেখো এ ওয়ার্ড দ্যাট গিভ সাম এক্সট্রা ইনফরমেশান অ্যাবাউট নাউন অ্যান্ড প্রোনাউনস বলছে এমন একটা ওয়ার্ড যেটা নাউন এবং প্রোনাউনের এক্সট্রা ইনফরমেশান দেয় মনে রাখার জন্য শর্টকাট মনে রাখবা যে অ্যাডজেকটিভ কী করে এক্সট্রা ইনফরমেশান দেয় ঠিক আছে এভাবে মনে রাখবা যে যে জিনিসটা এক্সট্রা ইনফরমেশান দেয় কার এক্সট্রা ইনফরমেশান দেয় নাউন অ্যান্ড প্রোনাউন নাউন এবং প্রোনাউনের এক্সট্রা ইনফরমেশান যে দেয় সেটাকে বলা হয় অ্যাডজেকটিভ এক্সট্রা ইনফরমেশান মানে সে আজ খুব খুশি আছে ঠিক আছে এই যে খুব কতটা খুশি আছে কতটার যে বোঝাচ্ছে হ্যাপি সে তার থেকে লম্বা টল হি ইজ টলার দেন হিম ঠিক আছে ব্লু হ্যাপি এগুলো কি বোঝাচ্ছে এগুলো বোঝাচ্ছে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কতটা লম্বা কতটা নীল কতটা খুশি কার তুলনায় নাউন এবং প্রোনাউনের মানে প্রোনাউন এবং নাউনের সম্বন্ধে বলছে যে এক্সট্রা কি বলছে ঠিক আছে নাউন এবং প্রোনাউনের এক্সট্রা কি বলছে সেইটাই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ বলেছে কোন যখন যখন কোনো একটা ওয়ার্ড নাউন এবং প্রোনাউনের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেয় তখন সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ওকে নেক্সট আমরা চলে যাব অ্যাডভার্ভ সেম জিনিস অ্যাডজেক্টিভের মতোই অ্যাডভার্ভটাও অনেকটাই সেম কী করে এটা করে হচ্ছে ভার্ভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের এক্সট্রা ইনফরমেশান দেয় ঠিক আছে এটা কার এটা যেমন নাউন আর প্রোনাউনের এক্সট্রা ইনফরমেশান দেয় কি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ভ কী করে ভার্ভের অ্যাডজেক্টিভের অথবা আদার অ্যাডভার্ব যেগুলো থাকে সেগুলোর এক্সট্রা ইনফরমেশান দেয় ঠিক আছে টাইম ইন্ডিকেট করে ম্যানার প্লেস ডিগ্রি তুমি একটা জিনিস দেখবা এই যে টাইম ইন্ডিকেশন বলেছে ম্যানার বলেছে প্লেস বলেছে এগুলো কোথাও না কোথাও দিক থেকে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ভের মধ্যে পড়েই যায় ভার্বের মধ্যে ঠিক আছে কোথাও না কোথাও দিক থেকে বলো তুমি যে কোনো একটা ওয়ার্ড বলবে যখন যে কোনো ওয়ার্ড দেখবে যেখানে টাইম ইন্ডিকেশন আছে বা ধরে নাও ম্যানার ইন্ডিকেশন আছে বা প্লেস আছে বা ডিগ্রি আছে ওকে সে সব ক্ষেত্রেই কিন্তু এখানে তোমার সেইগুলো কিন্তু হয় অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে নালে ভার্বের মধ্যে না হলে আদার্স অ্যাডভার্ভের মধ্যে পড়েই যাবে তো কি বলছি অ্যাডভার্ভ কি করে অ্যাডভার্ভ কি করে ভার্ব অ্যাডজেক্টিভ এবং আদার্স অ্যাডভার্ভের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন জাস্ট দেয় তাহলে আমরা বুঝতে পারবো যে একটা ওয়ার্ডের মধ্যে যদি কোনো কিছু এমন কিছু দেওয়া আছে যেটা ভার অ্যাডজেক্টিভ বা আদার অ্যাডভার্ভের এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বা তার সম্বন্ধে এক্সট্রা কিছু করে বলছে যেমন হয় না বলে অনেকে এ এই মানুষটা এটা বললো ও আরেকজনকে আরেকটা বললো সে ওই কথাটাই আরেকটা বললো আলটিমেটলি দেখা যাচ্ছে তিলকে তাল করে দিয়েছে অল্প অল্প করে লাগা এ একটা মানুষ এ মানুষটাকে বললো ওই মানুষটা কিছুটা লাগিয়ে তা আরেকজনকে বললো সে মানুষটা আবার কিছুটা লাগিয়ে আরেকজনকে বললো এই যে জিনিসটা এই যে এক্সট্রা যে জিনিসগুলো লাগাচ্ছে সি ঠিক তেমনই আমাদের ইংরেজির বিভিন্ন রকমের যে সেন্টেন্সগুলো থাকে এবার এক্সট্রা ইনফরমেশান যখন দেয় সেটা হয়ে যায় অ্যাডভার্ব কার সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশান দেয় ভার্ব অ্যাডজেক্টিভ আদার অ্যাডভার্বের ঠিক আছে তাহলে মনে রাখা সহজ নাউন নাম বোঝায় প্রোনাউন নাউন নামের পরিবর্তে বসে ভার্ভ কাজ করা ঘটনাচক্র বা কোনো একটা স্টেট বোঝায় কোনো একটা অবস্থা বোঝায় অ্যাডজেক্টিভ কি করে এক্সট্রা ইনফরমেশান দেয় নাউনের এবং প্রোনাউনের অ্যাডভার্ভ কি করে ভার্ভ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ভের এক্সট্রা ইনফরমেশান দেয় ঠিক আছে এবার দেখুন এখানে অ্যাডজেক্টিভ আছে এখানে অ্যাডজেক্টিভ কাকে বলে বলে দিয়েছি এখানে অ্যাডজেকটিভ আছে তার মানে এগুলোরও এক্সট্রা ইনফরমেশন কে দেয় অ্যাডভার্ভ দেয় এভাবে কিন্তু মনে রাখতে পারবা এক্সাম্পল দেখো কুইকলি ভেরি হি সি ইজ ভেরি বিউটিফুল তো ভেরি বিউটিফুল কতটা সুন্দর বিউটিফুলটা কিন্তু ঠিক আছে এবার কতটা ভেরি বলেছে ঠিক আছে তো ওই যে ভেরি বিউটিফুল ভেরিটা কি বলছে বিউটিফুলের এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে তো ওইটা হয়ে যাবে তোমার ভেরিটা হয়ে যাবে অ্যাডভার্ক ঠিক আছে নেক্সটে যাবো আমরা কিসে প্রিপোজিশন প্রিপোজিশন কি বলেছে দেখো এ ওয়ার্ড দ্যাট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন এ নাউন অর প্রোনাউন অ্যান্ড আদার ওয়ার্ড ইন এ সেন্টেন্স বলছে একটা ওয়ার্ড যেটা শো করে রিলেশনশিপ সম্পর্ক বিটুইন এ নাউন অ্যান্ড আদার ওয়ার্ড ইন সেন্টেন্স এটা নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য যে সেন্টেন্সের ওয়ার্ডগুলো থাকে তার মধ্যে যে সম্পর্কটা ধরে রাখে বা সম্পর্কটা দেখায় শো করে সেটাই হচ্ছে প্রিপোজিশন ঠিক আছে যেমন ইন অন অ্যাট বিটুইন মানে তুমি অনেক সময় বলো আমার আর আমার বন্ধুর মাঝে ঝগড়া হয়ে গেছে তোমরা বলো না যে আমার এবং আমার বন্ধুর মাঝে কি হয়েছে ঝগড়া হয়ে গেছে তো তাদের মাঝে যে বিটুইন এই বিটুইন এটাই কিন্তু প্রিপোজিশানকে ডিনোট করে অন আমার মোবাইলটা আমার মোবাইল আমার মোবাইলটা আমার টেবিলের ওপরে আছে তো এই যে টেবিল আছে টেবিলের ওপরে যদি মোবাইলটা থাকে টেবিলের কিসের ওপরে আছে টেবিলের উপরে ঠিক আছে তো পজিশন যখন ডোনিয়ার ডিনোট করে এটা তোমার হচ্ছে প্রিপজিশন ঠিক তেমনই কনজাংশন এ ওয়ার্ড দ্যাট ওয়ার্ডস ফ্রেজ এন্ড ক্লজেস দুটো ওয়ার্ড কে বা ফেজকে কে ওর ক্লজ এগুলো আমরা নেক্সটে পড়বো ক্লজ কি ফেজেস কি ওয়ার্ড তো তোমরা জানো তো এগুলো আমরা পড়বো তোমরা এখন মনে রাখো শুধু যে দুটো জিনিসকে যখন মাঝখানে

এই যে টার্মগুলো এগুলো কি করছে এগুলো দুটো আলাদা আলাদা বা মিনিং এর দুটো সেন্টেন্সকে যেগুলোর আলটিমেটলি একটাই মিনিং হয় সেটাকে জয়েন্ট করে ঠিক আছে এবার আসছে ইন্টারজেকশন ইন্টারজেকশান কিছুই না তোমার মনের আবেগ ঠিক আছে এক্সপ্রেস করতে সুবিধা হয় এ দেখছে এ ওয়ার্ড ওর ফেজ ইউজ টু এক্সপ্রেস ইমোশান ওর এক্সক্লেমেশন কোনো সময় খুব খুশি কোনো সময় খুব দুঃখ ঠিক আছে তো যখন হয় তখন কি হয় আমরা এক্সপ্রেস করি যেভাবে ওয়াও না হুড়রা আমরা ম্যাচ জিতে গেছি ওয়াও আমরা ম্যাচ জিতে গেছি আউচ ব্যথা পেলে ও তো এগুলো কি হয় এগুলো ইমোশন অ্যান্ড এক্সক্লেমেশনটাকে তোমার কি করে এক্সপ্রেস করে ঠিক আছে তো ইন্টারজাকশন খুব সহজ কনজাংশনও খুব সহজ কনজাংশন দুটো জিনিসকে জয়েন করে দেখো তুমি এখানে নামটা দেখলে বুঝতে পারবে এখানে লেখা আছে জাংশন তুমি রেল স্টেশনে যাবা অনেক স্টেশন থেকে বলে ওরা কি করে দুটো লাইন দুই দিকের লাইনকে একসাথে ওই এখানে যুক্ত হয় তো ওই জন্য ওকে জাংশন বলা হয় ঠিক এরকমই দেখবা দুটো ইংলি ইংরেজির দুটো দুটো লাইন মাঝখানে যে যখন যুক্ত হবে তো সেটা কাট থ্রুতে হবে সেটা হবে কনজাংশানের এখানে থাকবে কনজাংশন ঠিক আছে তো গ্রামারে পার্টস অফ স্পিচে এই কটায় বোঝার এবার আমরা একটা একটা করে এটা ডেফতে যাবো আস্তে আস্তে আমরা পুরোটা বুঝবো তারপরে যখন আমরা ইংরেজিতে যখন যেমন এসএসসিতে কোশ্চেন আসে যে এরার কারেকশন নাউন ভুল দিয়ে দিলো প্রনাউন কোথাও ভুল দিল ভার্ভ কোথাও ভুল দিল অ্যাকজেক্টিভ কোথাও দিল অ্যাডভার্ভ দিলো এরকম তো ওই এরার কানেকশানগুলো আমাদের কানেকশান করতে হবে ঠিক আছে যে কোথায় ভুল আছে নাউন কোন জায়গাতে নাউন ভুল করেছে বা কোনো দিয়ে যায় অ্যাডভার্বটা চেঞ্জ করে অ্যাডজেক্টিভ করে দিয়েছে বা এই অ্যাডভার্বের সাথে এটা হয় না আর অনেকগুলো রুলস আছে ওগুলো আমাদের রুলসগুলো জানতে হবে তার জন্য আমাদের পার্টস অফ স্পিচ জানাটা খুব দরকার পার্টস অফ স্পিচ টেন্স এইসব কিন্তু জানতে আমাদের মাস্ট হবেই তো আমরা আস্তে আস্তে এগোবো সময় আছে আমাদের কাছে যতটা সেই হিসাবে আমরা পড়বো আশা করি তোমরা এই পেজে কোনো অসুবিধা হবে না যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে এখানে আমাকে জানাবে এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে তো আমরা নেক্সট পেজে চলে যাব অফ নাউন প্রো নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার প্রিপোজিশান কনজাংশন ইন্টারজেকশন আমরা কমপ্লিট করলাম নেক্সটে আমরা আসবো কোথায় নাউনে কী পড়ব নেক্সটে নাউন তো নাউন কী জিনিস দেখো নাউন হচ্ছে কী বলেছে একটু আগে পড়ালাম এ ওয়ার্ড দ্যাট রিপ্রেজেন্ট এ পারসন প্লেস থিংস অর আইডিয়া এমন একটা জিনিস নাউন যেটা রিপ্রেজেন্ট করে এমন একটা ওয়ার্ড যেটা রিপ্রেজেন্ট করে পার্সেন প্লেস থিং থিংস হবে যাই হোক থিং অর আইডিয়া ঠিক আছে এটাকে কি করে রিপ্রেজেন্ট করে নাউন নাউন হচ্ছে টোটাল দুই প্রকার কি কী একটা হচ্ছে কাউন্টেবল নাউন একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন কাউন্টেবল মানে হচ্ছে যেটাকে কাউন্ট করা যায় অর্থাৎ যেটাকে গোনা যায় আর আনকাউন্টেবল নাউন মানে যেটাকে গোনা যায় না কাউন্টেবল না দেখো পেন বুক গুনতে পারবা যে আমার কাছে দশটা পেন আছে আমার কাছে পাঁচটা পেন আছে আমার কাছে দুটো বই আছে চারটে বই আছে দশটা বই আছে অনেকের কাছে বই থাকেই না পড়াশোনা করতে ভালোবাসে না তো কাউন্টেবল নয় কি গোনা যায় আনকাউন্টেবল নাউনে কি হয় আমার কাছে পাঁচখানা জল আছে হবে হবে না তো আনকাউন্টেবল নাম যেগুলো যেগুলো তুমি কাউন্ট করতে পারবে না ওয়াটার হেয়ার জানো এগুলো এগুলো খুব সহজ বিষয় এখন মনে হচ্ছে খুব সহজ আর কি পড়াচ্ছেন আপনি এত সহজ করছেন সবাই পারবে যখন একটু আস্তে আস্তে যখন কঠিনের দিকে এগোবো তখনই প্রবলেমগুলো হবে যদি এগুলো ঠিকঠাক না জানো অনেকে আছে যাদের কাছে ইংলিশটা বিশাল পাহাড় মনে হয় ওরা অনেকে আছে কিছু মনেই হয় না ঠিক আছে কিন্তু ইংলিশটা যতটা তোমরা সহজ মনে করো ততটা সহজ না তবে যতটা কঠিন মনে করো ততটা কঠিনও না আমি বলবো বাংলার থেকে অনেক সহজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে যেহেতু আমরা ছোটোবেলা থেকে বাংলা ভেবে পড়ে আসি তো বাংলা আমাদের কিছু মনে হয় না তুমি একটা জিনিস লক্ষ্য করো বাংলায় যুক্তাক্ষর আছে ইংরেজিতে কোনো যুক্তাক্ষর থাকে না ঠিক আছে তো কি কি একটা হচ্ছে না কাউন্টেবল একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এটা একটা পার্ট গেল এবার এটা নাউনের একটা ভাগ এবার আরো কয়েকটা ভাগ আছে এই যে টোটাল পাঁচ রকমের কী কী ভাগ আছে দেখো পড়ে নি প্রথমটা হচ্ছে প্রপার নাউন প্রপার নাউন প্রপার নাউন মানে যদি যখন কাউকে ডিনোট করবে কোনো নাম কারো কোনো মানুষকে কোনো একটা বস্তুকে ডিনোট করবে তখন পর যখন আমার নাম অমিত আমার নাম অমিত ঠিক আছে এটা হচ্ছে তোমার প্রপার নাউন আরও যদি নাম থাকে রাকেশ ব্রিক এগুলো হচ্ছে কি প্রপার নাউন কমন নাউন কি কমন নাউনে যদি তুমি বলতে চা টিচার ম্যান টিচার মানে কিন্তু শুধু আমাকে বোঝায় না আমি পুরো পৃথিবীর একমাত্র টিচার নই টিচার অনেক আছে টিচার্স আছে অনেক টিচার আছে অনেক শিক্ষক আছে ম্যান ম্যান মানে কি শুধু আমাকে বোঝাবে আর পৃথিবীদের আর কোনো ম্যান নেই মেন কত কত মানুষ আছে ঠিক আছে তো এগুলো হচ্ছে তোমার কমন নাউন এগুলো কমন কমন মানে টিচারের মধ্যে তোমার ফিমেলও থাকে মেলও থাকে ম্যানের মধ্যে যেমন মেল থাকে ম্যানসের মধ্যে ওম্যান যদি তুমি বলো তো এখানে ফিমেল থাকে এগুলো হচ্ছে তোমার কমন নাউন মেটেরিয়াল নাউন মেটেরিয়াল নাউন কি হবে কোনো মেটাল কোন রকমের বস্তু সেটা যেমন আয়রন এগুলো কি মেটিরিয়াল নাউন ঠিক আছে কালেকটিভ নাউন আর্মি আর্মি সৈন্য সেনা নিয়ে একটা আর্মি তৈরি হয় তো কালেকটিভ কালেক্ট করে সবকিছু কি হয় কালেক্ট হয় তো এটা হচ্ছে কালেকটিভ নাউন ফিফথ অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট মিন হচ্ছে ফিলিংস ফিলিংস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফিলিংস এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন এই কটা হচ্ছে নাউনের ভাগ কি কি বললাম প্রথম নাউন হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল দুই রকম আছে যেটা কাউন্টেবল যেটা কাউন্ট করা যায় এবং আনকাউন্টেবল যেটা কাউন্ট করা যায় না এটা একটা নেক্সটে যেটা সেটা হচ্ছে পাঁচ প্রকারের আছে আরও কি কি এক নম্বর হচ্ছে প্রপার নাউন দুই নম্বর হচ্ছে কমন নাউন তিন নম্বর মেটেরিয়াল তারপরে কালেকটিভ অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট প্রপার কমন মেটেরিয়াল কালেকটিভ অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক আছে প্রপার নাউন কী বললাম নাম বোঝাচ্ছে অমিত প্রপার নাউন কমন নাউনের একটা উদাহরণ দাও টিচার ম্যান মেন উমেন মেটেরিয়াল নাউন আয়রন কালেকটিভ নাউন আর্মি অ্যাবস্ট্রাক্ট নাউন ফিলিংস এগুলো হচ্ছে তোমার পাঁচ রকমের নাউন আর এই হচ্ছে কাউন্টেবল এবং নন কাউন্টেবল ব্যাস এই দিকে নাউনে যেরকম আর সেরকম কিছু পড়ার দরকার না নেক্সটে যেটা যাবো সেটা হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে তফাৎটা আমাদের বুঝতে হবে আমরা একটু আগে কী বললাম অ্যাডজেক্টিভ এমন একটা ওয়ার্ড যেটা এক্সট্রা ইনফরমেশান দেয় কার নাউন এবং প্রোনাউনের তাই না নাউন এবং প্রোনাউনের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশান কে দেয় অ্যাডজেক্টিভ দেয় অ্যাডজেক্টিভ কী করে এক্সট্রা ইনফরমেশন দেয় কার এক হচ্ছে নাউন প্লাস বা নাও নাউন নাউন এবং প্রোনাউনের এক্সট্রা ইনফরমেশন দেয় কে দেয় অ্যাডজেক্টিভ দেয় তো অ্যাডজেক্টিভ আর নাউনের মধ্যে ডিফারেন্স আমরা কি করে পাবো এটা পরীক্ষাতে খুব আসে খুব আসে বহুতবার পরীক্ষায় দেয় এসএসসিতে প্রচুরবার এসছে নাউনের জায়গায় অ্যাডজেক্টিভ দিয়ে দিয়েছে অ্যাডজেক্টিভের জায়গায় নাউন দিয়ে দিয়েছে যারা জানে তারা ঠিক করে আসে যারা জানে না তারা মোস্টলি ভুল করেই আসে অনেকে কি করে যে হ্যাঁ এটার সাথে তো এটা হয় আমি শুনেছি আমি সিনেমা দেখেছি ইংলিশ সিনেমা এটা তো এরকম বলে এটার সাথে এটা হয় তাহলে এটা করে দিই ব্যাস নাম্বার চলে গেল এখানেই মাইনাস হয়ে গেল আর এখন পরীক্ষা এতটাই টাফ হয়ে গেছে এক নম্বর দুই নম্বরের জন্যও কিন্তু অনেক ছেলে পিছিয়ে যায় তো আইডেন্টিফাইং বিটুইন নাউন অ্যান্ড অ্যাডজেকটিভ ওকে যেমন দেখো অনেস্ট অনেস্ট হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ কিন্তু অনেস্টি এটা কিন্তু নাউন ঠিক আছে অনেস্টটা দেখো তুমি অনেস্ট হচ্ছে আমি কেন কীভাবে আমি সব বলবো অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ এক মিনিট অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু অনেস্টি হচ্ছে নাউন এখানে কি আছে এখানে প্যাশন বর্তমান থাকবে এই যে প্যাশনটা এই বর্তমান এটা থাকবে নাউন অনেস্টি ঠিক আছে বিউটি বিউটিটা যেমন নাউন কিন্তু বিউটিফুল এটা তোমার হয়ে যাবে অ্যাডজেক্টিভ বিউটিটা হয়ে যাবে নাউন কিন্তু বিউটিফুল হয়ে যাবে অ্যাডজেক্টিভ এবার স্যার আমরা কি করে বুঝবো যে কোনটা নাউন কোনটা ওটা তো আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিছু রুলস আছে খুব সহজভাবে তোমরা পড়তে পারো সেই রুলসটা ঠিক আছে আমি তোমাদের দিয়ে দিয়েছি আইডেন্টিফাই আইডেন্টিফাই নাউন এবং করা প্রিফিক্স এবং সাফিক্স দিয়ে কিন্তু আমরা নাউন অ্যাডজেক্টিভ বুঝতে পারবো আর আমি তোমাকে যেগুলো লিস্ট করে দিয়েছি এর বাইরে কিন্তু আসার সম্ভাবনা খুব কম পরীক্ষাতে তোমরা যে পরীক্ষা দিবা তোমাদের জন্য যেই যেই কোর্স জন্য তোমাদের ইংলিশ পড়াচ্ছি আমি সেই পরীক্ষা এর বাইরে কিন্তু দেবে না ঠিক আছে এর বাইরে তোমাদের পরীক্ষায় আসবে না এতটুকু সিওট থাকো তো আইডেন্টিফাইং নাউজ সাফিক্স দিয়ে কী করে নাউন এবার দেখো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স কী জিনিস সেটা আমি তোমাদের নেক্সট পড়াবো কিন্তু আপাতত এতটুকু বুঝে রাখো যে কোনো ওয়ার্ডের প্রথমে আর শেষে এই দুটোর মধ্যে যেগুলো যোগ হয় দিয়ে যোগ দিয়ে ওয়ার্ডটাকে নতুন রূপ দেয় সেটা কিন্তু সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের কাজ এই যে এডুকেশন এই যে সান টিআইন ঠিক আছে এটা হচ্ছে সাফিক্স সাফিক্স সবসময় শেষে হয় প্রিফিক্স হয় আগে দেখো একটা প্রি আমরা সবাই জানি প্রি কিন্তু আগে বলা হয় প্রি মানে আগে আমরা যে কোনো এক্সামের প্রিলিমস দিই তাই না তারপরে মেন্স হয় তো প্রি এই প্রি হচ্ছে প্রিফিক্স প্রিতে যে ফিক্স থাকে আর একটা হচ্ছে সাফিক্স প্রিতে যে ফিক্স থাকে সে হচ্ছে আগে থাকে আর সাফিক্স মানে হচ্ছে পরে থাকে বুঝতে পেরেছি তো এই যে সাফিক্স এক্সাম্পল দেওয়া আছে শান সান এটা মুখস্ত করতে হবে এখানে কোনো কিছু করার নেই ইটি ইস্ট এভাবে মুখস্ত করতে হবে সান ইটিসহুড ইস এম ইস সান ইটি নেসহুড ইস সান সান যদি থাকে এডু এডুকেশান টিআইএন দেখো এটা নাউন ইটি রিয়ালিটি আই টি ওয়াই যোগ হচ্ছে রিয়্যালিটি নেস হ্যাপিনেস নাউন হয়ে যাচ্ছে হ্যাপিলি হলে কিন্তু আবার ইয়ে হয়ে যাবে তোমার অ্যাটজেটিভ হয়ে যাবে হুড চাইল্ড হুড নাউন ইস্ট এডুকেশান ইস্ট ইজুম হিন্দু ইজুম আই এস এম আই ইম্পর্টেন্স এন নেস ইম্পর্টেন্স লাস্টে দেখো প্রত্যেকটার পি ফিক্স অ্যাড হয়েছে তাই না প্রতিটা প্রিফিক্স অ্যাড হয়েছে সরি সাফিক্স সাফিক্সে এই যে দাগটা দাগের পরে লেখা থাকবে এই দিকে দাগ থাকবে তোমাকে দেখাবো আমি আছে আরও যখন আমরা নেক্সট পেজে যাব তখন আমি তোমাকে দেখিয়ে দেব তো সবগুলোর সাফিক্সে চেঞ্জ সাফিক্স অ্যাড হয়ে নাউন হয়ে গেছে ঠিক আছে সান ইটি নেস হুট ইস্ট ইজম নিস ঠিক আছে ঠিক এইরকমই অ্যাডজেক্টিভ কি করে চিনবে নাউন তো আমি চিনে গেলাম নাউনে কোনো অসুবিধা হবে না সান ইটিন এস হুড ই এই কটা যদি তুমি পড়ো এক্সট্রা আর কিছু আশা করি তোমাদের পরীক্ষার জন্য আর পড়তে হবে না এমনকি তুমি এসএসসির এসসির সিজিএল সিএচএসএল প্রিলিমস তো ইজিলি হয়ে যাবে প্রিলিমসে এর বাইরে কিন্তু ইংলিশ তোমাদের এগুলো দিবে না যখন তোমার নাউন থেকে এর কারেকশান দিবে বা নাউনের কোনো কোয়েশ্চেন আসবে এর বাইরে কিন্তু তোমাদের দেবে না ছাড়া আইডেন্টিফাইটিভ এডজেকটিভ কি করে আইডেন্টিফাই করবে সাফিক্স আরো এখানে কী কী সাফিক্স হচ্ছে ও ইউএস এল এফ লেস নিট তো এই কয়টা যোগ করে দেখো ডেঞ্জার ও ইউএস ডেঞ্জারাস এল সোশিয়াল ফুল সাকসেসফুল লেস ওয়েট লেস এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাডজেক্টিভের মধ্যে হয়ে যাচ্ছে এগুলো সব অ্যাডজেক্টিভ পড়ছে আমি যদি এই কয়টা মনে রাখি তাহলে কিন্তু আমার পুরো অ্যাডজেক্টিভ কোনটা আর কোনটা আমার নাওন সেটা আমি মনে রাখতে পারবো তাই না আমি যদি এই দুটো মুখস্থ করতে পারি তাহলে আমাদের নাউন কোনটা এবং অ্যাডজেক্টিভ কোনটা সেটা আমরা ইজিলি বার করে নিতে পারবো এক্সাম হলে একবার যদি আমরা বার করে নিই আমরা কিন্তু সেই জায়গাতে এই প্রবলেমটা হবে না আমাদের ভুলটাও খুব কম হবে তো ডেঞ্জারাস সোশিয়াল সাকসেসফুল ওয়েটলেস রিডেবল বিএলই ক্রিয়েটিভ আইভিই এক্সাইটিং আইএনজি ইম্পর্টেন্ট এনআরটি এগুলো সাফিক্স অ্যাড হওয়ার পরে দেখো এগুলো সবগুলোর পেছনে অ্যাড হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের পেছনে অ্যাড হয়েছে সফিক অ্যাড হওয়ার ফলে কি হয়েছে অ্যাডজেক্টিভটা আমরা কি করতে পারছি বুঝতে পারছি কোনটা অ্যাডজেক্টিভ এবং কোনটা নাউন ঠিক আছে নেক্সটে চলে যাব আমরা ভারবে নাউন পড়ে নিলাম অ্যাডজেক্টিভ আর নাউন কি করে চিনব কারণ নাউন আর অনেকে ভুল করে সেই জন্য আমি তোমাদের ওই স্লাইডটা দিয়েছিলাম মাঝে নাউন এবং অ্যাডজেক্টিভ দুটোই আমরা করিয়ে দিলাম এবার নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে ভার খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু ভালো মতো পড়বা এই যে আমি যে যেইটুকু স্লাইড বানিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু তোমার পুরো ভাবটা ইনস্টল আছে ঠিক আছে এখানে তোমরা যদি ভাবটা একবার পড়ে নাও তোমাদের আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই আপাতত আস্তে আস্তে যখন আমরা স্টেপ ওয়াইজ এগোবো যত আস্তে আস্তে হার্ড ইয়ে হবে পড়া তত আস্তে আস্তে তোমরা ক্লিয়ার হতে থাকবে এখন যেভাবে আমি পড়াচ্ছি সেভাবে পড়তে থাকো ঠিক আছে ভার্ব এবার আমরা পড়বো ভার্ভ ভার দুই রকমের হয় এক হচ্ছে হেল্পিং ভার দুই হচ্ছে মেন ভার আমি একটু আগে পড়ালাম হেল্পিং ভার ইজ ছিল ওই একটা যেটা আমি প্রথম যে আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে পড়াচ্ছিলাম সেখানে কি ছিল রাম ইজ গোয়িং হোম তাই না এরকম ছিল তো রাম ইজ গোয়িং হোম তো এই যে ইজ আর গোয়িং এই দুটো ভাব ছিল রাম আর এটা তো তোমার সাবজেক্ট আর এটা অবজেক্ট ছিল তখন পড়িয়েছিলাম আমরা তো এই ইজ আর গোয়িং যেটা আছে এগুলো কিন্তু ভার্ভের মধ্যে পড়ে এবার কোনটা হেল্পিং ভার্ব কোনটা মেন ভার্ব সেটা আমাদের পড়তে হবে হেল্পিং ভাব কি কী আছে দেখো প্রাইমারি মোড একটা আছে প্রাইমারি হেল্পিং ভার্ব আর একটা আছে মোডালস একটা আছে প্রাইমারি হেল্পিং ভার্ব আর একটা আছে মোডালস মোডালস আর প্রাইমারি হেল্পিং ভার্ব কি জিনিস মেন ভার্ভে আমরা পড়ে আসছি প্রাইমারি হেল্পিং ভার্ব এবং মোডালস আমরা পড়ি দেখো প্রাইমারি হেল্পিং ভার্ভ তিন রকমের হয় এটা টু বি টু হ্যাভ আর টু ডু কি টু বি ভার্ভ টু টু হ্যাভ ভার্ব আর টু ডু ভার্ভ টু বি হ্যাভ টু বি এর মধ্যে কি আছে ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বি এগুলো কিসের মধ্যে পড়ে এগুলো টু বি এর মধ্যে পড়ে এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং আর বিন এগুলো টু বি এ ভাই ভার্ভের মধ্যে পড়ে টু হ্যাভ ভার্ভের মধ্যে কী পড়ে হ্যাভ হ্যাজ হ্যাড আর হ্যাভিং টু হ্যাভ ভার্বের মধ্যে কী পড়ে হ্যাভ হ্যাজ হ্যাড আর হ্যাভিং তোমরা জাস্ট এখন আমার সাথে সাথে পড়ে যাও এবং খাতায় নোট ডাউন করতে থাকো নেক্সটে যত আস্তে আস্তে আমরা পড়বো আমরা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হবে কোথায় কী ব্যবহার করা হয় কোন জায়গায় ইউজ হয় কোথায় অ্যাম হয় কোথায় আর হয় কোথায় ওয়াশ কোথায় ওয়ার কোথায় হ্যাপ কোথায় হ্যাজ কোথায় হ্যাড সব কিছু আমি বলে দেবো ধৈর্য রাখো সুন্দরভাবে যেভাবে পড়াচ্ছি সুন্দরভাবে পড়তে থাকো ঠিক বুঝতে পারবে নেক্সট আছে টু ডু টু ডু ভার্ব কি যে ডু ডাজ ডিড আর ডুইং এগুলো বিভিন্ন রূপ কোন কোনটা পাস্ট কোনটা প্রেজেন্ট কোনটা ফিউচার কোনটা প্রেজেন্ট আইএন জি যোগ আছে কন্টিনিউয়াস আছে তো এগুলো আলাদা আলাদা আছে আমরা নি মানে সবই পড়ব নেক্সট আপাতত মুখস্থ করে আমার সাথে পড়ে যাও তো টু ডুর মধ্যে কি আছে ডু ডাজ ডিড আর ডুইং হ্যাভ এর মধ্যে হ্যাভ হ্যাজ হ্যাড আর হ্যাভিং আর টু বি এর মধ্যে ইজ এম আর ওয়াজ ওয়্যার বিবিং আর বিন আমাদের প্রাইমারি হেল্পিং ভার্ব এখানেই কমপ্লিট ওকে নেক্সটে চলে আসবো মডালসে মডালসে কি আছে দেখো ক্যান কুড মে মাইট উইল উড শ্যাল আর শুড এই কয়টা হচ্ছে আমাদের মডালস তোমরা অনেক জায়গা অনেক ওয়ার্ডে হয়তো অনেক সেন্টেন্স দেখেছ উই শ্যাল গো আই শ্যাল উই উইল বেশিরভাগ উই উইল হয় আই শ্যাল এই যে হয় তো এগুলো কেন ব্যবহার করে এই কেন ব্যবহার হয় কিসের জন্য ব্যবহার করা হয় কোথায় ব্যবহার হয় সেগুলো তো হেল্পিং ভার্বের মধ্যে এটা পড়ছে প্রাইমারি হেল্পিং ভাবরা মডালস মোডালসের মধ্যে মে মাইট উইল উড শ্যাল শ্যুট থাকে নোট কি খুব উল্লেখযোগ্য এটা পরীক্ষাতে খুব দেয় মডালসের পরে না এটার কারেকশানে কি করে ভার্ভের সেকেন্ড ফর্ম দিয়ে দেয় ভার্ভের থার্ড ফর্ম দিয়ে দেয় কিন্তু তোমাদের মনে রাখতে হবে মডালসের পরে অলওয়েজ ভার ওয়ান হবে মডালস অলওয়েজ ক্যারি ভার ওয়ান ওকে মডালস কি করে অলওয়েজ ক্যারি ভার ওয়ান ভার ওয়ানকে কিন্তু মডালস অলওয়েজ ক্যারি করে তো হেল্পিং ভার্বের মধ্যে আমরা বুঝতে পারলাম কী কী একটা প্রাইমারি হেল্পিং ভার্ভ একটা প্রাইমারি হেল্পিং ভার্ভ আর একটা তাই তো প্রাইমারি হেল্পিং ভার্ভের মধ্যে কী কী ভাগ আছে টু বি ভার্ভ টু হ্যাভ ভার্ভ টু ডু ভার্ভ টু বি ভার্ভের মধ্যে কী কী আছে ইজ এম আর ওয়াজ ওয়ে বিং হ্যাভ ভার্বের মধ্যে কী আছে হ্যাভ হ্যাজ হ্যাড আর হ্যাড বিং হ্যাভিং আর টু ডু এর মধ্যে আছে ডু ডাজ ডিড আর ডুইং মডালসে কী কী আছে ক্যান কুড মেমাইট উইল উড শ্যাল শুড নোট ডাউন কী করতে হবে আমাদের মনে রাখতে হবে কি মডালস অলওয়েজ ক্যারি ভার্ব ওয়ান মডাল যখনই যেখানেই তুমি এই এই কয়েকটা মডেলস যেখানেই দেখে নেবে চোখ বন্ধ করে ভার্ভের ওয়ান বসিয়ে দেবে ভার্ব ওয়ানটা কী সেটা আমরা বলবো আলোচনা করব নেক্সটে ভার্ব ওয়ান ভাব টু ভার্ব থ্রি ভি ওয়ান নাইন জি সবই আলোচনা করব তো ঠিক আছে মডালস অলওয়েজ ক্যারি ভার্ব ওয়ান এতটা হয়ে গেল এবার যেটা আমরা পড়বো খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে মেন ভার্ব হোয়াট ইজ মেন ভার্ব মেন ভাবটা কি মেন ভার কি ভাগে ভাগ হয় সেটা একটু দেখে নাও প্রথমটা হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম ভার্বের দুই নম্বর ফর্ম ভার্বের তিন নম্বর ফর্ম আর ভার্বের সাথে আইএনজি এখানে দেখো গোয়িং আছে এখানে আছে গোয়িং তো গোটা কিন্তু মেন ভার্ব প্লাস আইএনজি যুক্ত আছে তাহলে এটা কোন কোন পার্টটা আছে এই পার্টটা আছে তাই তো ভারবের সাথে আইএনজি যুক্ত আছে এটা তাহলে কি হয় আইএনজি এইখানে লাগা আছে গো প্লাস আইএনজি যদি মোডাল থাকতো এখানে ওয়ান হতো কিন্তু এখানে যদি সুট থাকতো রাম সুড তাহলে কি হতো গো হতো শুধু আমি তোমাদের দেখাচ্ছি ধরুন আমি একটা সেন্টেন্স লিখলাম আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি গ্রামারিটিক্যালি এর আমি তোমাদের যখন পড়াবো তখন দেখাবো এর মধ্যেও গ্রামারাটিক্যাল এর আর কিছু আছে আমি তোমাকে বলে দিলাম কিন্তু আমি বোঝানোর জন্য তোমাদের বলছি দেখো রাম স্যুড গো দেয়ার এখানে যখন শ্যুট আছে তখন কিন্তু এখানে গোয়িং নেই শুড কি একটা মডাল মডাল যখনই বসছে ভারবের ফার্স্ট ফর্মে চলে আসছে এখানে তো আইনজি যোগ থাকতে থাকতে পারতো হবে না কারণ মডালস থাকলে আইনজি হয় না ঠিক আছে তো এইভাবে আমাদের কিন্তু পড়তে হবে তো ভি ওয়ান ভি টু ভি থ্রি আর ভি ওয়ান টোটাল হচ্ছে এই চারখানা হচ্ছে মেন ভাবের মধ্যে পড়ছে এবার ভি ওয়ানটা কখন হচ্ছে ভি টুটা কখন হচ্ছে হ্যাঁ ভি থ্রি কখন হচ্ছে ভি ওয়ান কখন হচ্ছে নেক্সট ডে আমরা যখন পড়বো তখন আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবার এখানে দেখো ভাবগুলো যেগুলো আছে ভাব যেগুলো থাকে এগুলো পিফিক্স এবং সাফিক্স দিয়ে কী কীভাবে হয় আমরা কি কিভাবে বুঝবো যেটা ভার্ভ আছে যেমন আমরা একটু আগেই আগের স্লাইডে দেখলাম এগুলো দেখলাম নাউন তাই না কি করে চেনা যায় দিয়ে নাউন ভার কি করে চেনা যায় দিয়ে ঠিক করে চিনবো আমরা সাফিক্স এবং প্রিফিক্স দিয়ে দেখো যেখানে এইদিকে দাগ আছে সেটা কি আমরা কি বললাম একটু আগে যেটা এইদিকে বা দিকে ডাক আছে মানে দাগ হচ্ছে যখন বাঁ দিকে থাকে মানে এটা ডান দিকে লাস্টে আছে তাহলে এটা হয়ে যাবে তোমার সাফিক্স তাই তো আর যেগুলো এই যে সামনে আছে এটা কি হবে এটা হবে তোমার প্রিফিক্স এ এটা সাফিক্স এদিকে দাগ আছে এই এটা পরে আছে লাস্টে অর্থাৎ অর্থাৎ এইখানে কিন্তু আমাদের সেন্টেন্সটা ওয়ার্ডটা হবে এবং এটা শেষই হবে ওয়ার্ডের এই দুটো ই আর এন ওয়ার্ডের শেষে হবে দেখো এখানে সেম আছে ওয়াইড এন ওয়াইডটা কি আছে এইদিকে আছে ই এনটা ওয়ার্ডের শেষে আছে তো ওই জন্য সেটা হচ্ছে কি সাফিক্স এটা হচ্ছে তোমার প্রিফিক্স ইএন এটা কি প্রিফিক্স ঠিক আছে এটা শেষে বলে সাফিক্স এটা আগে বলে প্রিফিক্স ফিক্স ইএন দেখো যে ই এন ই এন এনকারেজ কারেজের আগে ইএন বসে এনকারেজ তৈরি হচ্ছে তো এইটা ইএনটা কি হচ্ছে ইএনটা হচ্ছে প্রিফিক্স আই এস ইজ সোশ্যালিস্ট সোশ্যালিস্ট ঠিক আছে আইএসটি হবে এটা একটু ভুল হয়েছে এটা একটু তোমরা ঠিক করে নিও আইএসটি হম হবে ঠিক আছে এটা একটু তোমরা সবাই একটু কারেকশন করে নিবে তো এইখানেও দেখো ঠিক সেম ভাবে দেওয়া রয়েছে সাফিক্স এবং প্রিফিক্স কিন্তু দেওয়া আছে এটা কি এটা সাফিক্স এটাও সাফিক্স এটাও সাফিক্স আছে একমাত্র একটাই ইএন যেটা আছে এনকারেজের এটাই শুধু প্রিফিক্স দেওয়া আছে ঠিক আছে তো আইডেন্টিফাইং ভার্বস নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না কি করে ভাব চিন্তা মোটামুটি যতটা আমরা পড়ছি তুমি তোমরা সেইভাবেই পড়ে যাও বাকিগুলো কিন্তু নেক্সট আমরা বলবো আরো অনেক কিছু অ্যাড অন হবে আর অনেক কিছু অ্যাড হবে সেগুলো আস্তে আস্তে আমরা যত পড়বো আস্তে আস্তে কিন্তু অ্যাড করতে থাকবো নেক্সট কি বলেছি দেখো ভাব নাউন এবং অ্যাডজেক্টিভ এই তিনটে আমি লিখে রেখেছি এগুলো তোমাদের কিছু আমি লেখাবো এটার সাথে ঠিক আছে কোনটা ভাব কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা নাউন সেগুলো আমি কিছু লেখাবো তোমরা অবশ্যই নোট ডাউন করবে হুম সেইগুলোর খুব ইম্পর্টেন্ট এবং এসএসসির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এসএসসিতে সব থেকে বেশি কিন্তু এগুলো আসে আর এর মধ্যে যে যে কটা আমি লেখাবো সেই কটা তোমাদের ঠিক হয়ে যাবে আর বেশি তোমাদের আশা করি প্রয়োজন পড়বে না ঠিক আছে তো ভারবের প্রথমটা লিখতে লিখো কনসিডার কনসিডার নাউনে কি হবে কনসিডারেশন দেখো এখানে টিআইওএন যুক্ত হলো এখানে অ্যাডজেক্টিভে আবার কি হয়ে যাবে কনসিডারেবল এভাবে কিন্তু তোমাদের চেঞ্জ হচ্ছে সেকেন্ডটাই হয়ে যাবে অ্যাড মায়ার এখানেও কি হবে অ্যাড মায়ারেশন অ্যাডজেকটিভ যদি বলতে চাও তাহলে কি হয়ে যাবে অ্যাড মায়ারে নেক্সটে আমরা চলে যাব ইনফর্ম তোমরা একটু আমি যখন লেখাবো তোমরা চেষ্টা করো নিজে থেকে বলার যে কি হতে পারে ওকে ইনফর্ম ইনফর্মের নাউন ফর্ম কী হবে ইনফর মেশন অ্যাডজেক্টিভ কি হতে পারে ইনফর মেটিভ নেক্সটে অ্যাট্র্যাক্ট অ্যাট্রাক্টে কী হবে অ্যাট্রাকশান তোমাদের তো খুব অ্যাট্রাকশন হয় তোমরা তো এই ওয়ার্ডটার সাথে হয়তো ভালো সম্পর্কিত আর অ্যাডজেকটিভে কী হবে সবাই যেটা চেষ্টা করে হওয়ার ফিফথ নাম্বারে कलेेक्टेड नाउन फर्म की कलेेक्टेड नाउन फर्म कलेक्शन कलेक्टिव नेक्स्ट कॉन्फ्यूज এই যে নাউন ফর্মটা লিখবো এটা সবথেকে বেশি তোমরা হয়ে যাও আমি জানি কনফিউজন থ্রি ইডিয়টস মতো কনফিউজ প্রত্যেকটা ফর্ম যেগুলো আছে আমি কিন্তু আগের স্লাইডে লিখিয়েছি তোমরা একটু মিলিয়ে দেখবা এগুলোই এগুলোই কিন্তু চেঞ্জ করে নাউন ভার্ভ আর হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে এক্সেপ্ট এক্সপেক্ট

ডিস্রাকশন আর এটা কি হবে সবাই জানো ডেস নেক্সটে আসছে ডিসাইড ডিসাইডের কি হবে ডিসিশন ওকে এই কটা কিন্তু তোমাদের পড়তে হবে আরো অনেকগুলো আছে আমি আরো কয়েকটা আমি লিখিয়ে দিচ্ছি তোমাদের ওগুলো কিন্তু তোমাদের আস্তে আস্তে পড়ে নিতে হবে এগুলো তোমরা একটু নোট ডাউন করে নাও আর যাদের নোট হয়নি যেহেতু আমাদের টাইম খুব কম আছে প্রায় টাইম হতে চললো আমাদের অনেক হয়ে গেছে তো বাকিটা যতটা পারবো আমরা কমপ্লিট করব বাকিটা আমরা নেক্সট দিন করব পারফর্ম পারফর্মের কি পারফর্মেন্স আর পারফর্মিং আচ্ছা একদিকে ভার একদিকে নাউন একদিকে অ্যাডজেক্টিভ এখানে ভার্ব এখানে নাউন এখানে অ্যাডজেক্টিভ আচ্ছা কি লিখলাম পারফর্ম হয়ে গেছে তাই তো এক্সেপ্ট কটা কত দূর হলো আমাদের দশটা হয়েছে এখানে ভার্ভ এখানে নাউন এখানে এগারো নম্বরে কি হয়ে যাবে এগারো নম্বরে হবে এক্সেপ্ট করা যায় এক্সেপ্টেন্স হ্যাঁ আর এক্সেপ্টেবল বারো নম্বর অ্যানয় হবে অ্যানয়েন্স আর অ্যানয়িং থার্টিন থার্টিন কি হতে পারে আরো মনে করো হ্যাঁ ডেভেলপ ডেভেলপ হবে ডেভেলপমেন্ট আর ডেভেলপিং ফরটিন মুভ মুভমেন্ট আর Movable Fifteenth Number Adjust Adjustment Adjustable Sixteenth Breathe

কন্টিনিউটি আর continuous আর হচ্ছে স্পিড এটা স্পিডি থেকে যাবে আর এটা হয়ে যাবে চেঞ্জ হয়ে স্পিডি তোমরা নোট ডাউন করে নিবা কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট এসএসসিতে দেয় প্রত্যেক বছর দেয় ইনসাল্ট এটা ইনসাল্টি থাকবে ইনসাল্টিং হয়ে যাবে লাস্ট একটা আছে হোপ জায়গা একটু কম হয়ে গেল তোমরা আমার সাথে সাথে লিখে নেবে এটা হচ্ছে হোপফুল ঠিক আছে তো এই কটা তোমাদের আপাতত পড়ে নেওয়াটা দরকার আজকে ক্লাস আমরা এত দূরই রাখবো এর বেশি এগোবো না আচ্ছা বলছি যে কটা তোমাদের লেখালাম সেগুলো কিন্তু তোমাদের পড়ে নিতে হবে ভালো মতো ঠিক আছে এগুলো প্রত্যেকটা পয়েন্ট করে করে পড়বা এবং ভিডিওটা পজ করে নিয়ে এটা তোমরা লিখে নিও ঠিক আছে ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে না হলে ও আজকের জন্য এতটাই থাক নেক্সট দিন আমরা নেক্সট টপিক অ্যাডভান্স থেকে শুরু করব। আরও যেগুলো যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করব ওকে আর দেখা হচ্ছে জিকে কে ক্লাস এবং ম্যাথ ক্লাসে দেখা হবে আবার একটু পরেই ঠিক আছে ওকে চলো